নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই, সেই সঙ্গে যারা নতুন অ্যাডমিশন হবে তাদের আগত স্টুডেন্টদেরও স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে একটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে আনন্দবাজার পত্রিকায়, আপনাদের সামনে সেটা আমি তুলে ধরেছি। আগামী দিনে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা 2021-22 শিক্ষাবর্ষে নতুন অ্যাডমিশন নেবেন তাদের যে নোটিফিকেশনটা পাবলিশ করেছে সেটা আমি তুলে ধরছি। এই অ্যাডমিশনের কারা কত পার্সেন্ট মার্কস থাকলে এবং কোন কোন সাবজেক্ট থাকলে বিএতে অ্যাডমিশন হতে পারবেন সেগুলো আমি আপনাদের সামনে একে একে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন, কারণ এটাই খুবই ইম্পর্টেন্ট। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন শুরু হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। এইবার আপনারা দেখুন কারা কারা এই নেতাজি সুভাষ অ্যাডমিশনে নিতে পারবেন, কোন কোন সাবজেক্ট নিতে পারবেন, কত পার্সেন্ট মার্কস নিয়ে পড়াশোনা করতে পারবেন। দেখুন, বাংলা এখন যদিও ইতিমধ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু নিয়মকানুন চেঞ্জ হয়েছে অবশ্যই এবং মার্কসও বেড়ে দিচ্ছে, তো অবশ্যই সেগুলো মাথায় রাখবেন, দেখে আপনারা অ্যাডমিশন হওয়ার চেষ্টা করবেন। দেখে নিন, যারা বাংলা গতবার এটা ছিল আগে ইলেকটিভ বেঙ্গলি ছিল, এখন সেটা কিছু নাম চেঞ্জ হয়েছে, এখন HBG। এখানে দেখে দিন কোন কোন কোর্স যারা বাংলা নিয়ে পড়তে চাইবে তারা সবাই, মানে আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে, কমার্স, সবাই এই বাংলা নিয়ে পড়াশোনা করতে পারবেন। ইংরাজিতে দেখুন যে সকল ছাত্রছাত্রীরা মোটর 40% নিয়ে পাস করেছেন তারাও এই ইংরাজি নিয়ে পড়াশোনা করতে পারবেন উচ্চ মাধ্যমিকে। এইবারে আসছে দেখুন হিস্ট্রি, এই হিস্ট্রি HHI এবং হিস্ট্রি, পল সায়েন্স, সোশ্যোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, এই সমস্ত সাবজেক্টগুলোতে মোটামুটি মার্কস থাকলে অ্যাডমিশান হয়ে যেতে পারবেন। এরপর সায়েন্স শাখায় আসছি দেখুন, এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টে স্টুডেন্টদের তাদের উচ্চ মাধ্যমিকে বা ম্যাথামেটিক্সে 40% মার্কস থাকলে তবে তারা এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবে এবং ম্যাথ যারা পড়াশোনা করবেন তাদের 50% মার্কস থাকতে হবে সাবজেক্টের উপরে, তবে তারা এই ম্যাথ নিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে পারবে। জিওগ্রাফিতে দেখুন ওই রকম 50% মার্কস থাকলে তবে অ্যাডমিশন হতে পারবেন। জিওলজিতে 50% মার্কস থাকতে হবে, বটানিতে 40% মার্কস থাকতে হবে, এবং এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করবেন সেটা আর্টসে এবং সায়েন্স শাখায় মোটামুটি 45% মার্কস থাকলে এডুকেশন নিয়ে পড়াশোনা করতে পারবেন। এছাড়া কমার্সের কোনো মার্কসের বাঁধাবাঁধি নেই। আর আসছে ইকোনমিক, এই সমস্ত সাবজেক্টগুলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবছরে অ্যাডমিশন শুরু হবে এবং খুব তাড়াতাড়ি শুরু হবে, ওরা ডেটটা এখন পাবলিশ করেনি, শুরু হবে সেটা মোটামুটি একটা জানিয়ে দিচ্ছে যে খুব তাড়াতাড়ি। এছাড়াও যদি কেউ আরও বিস্তারিত জানতে চাও একেবারে নিচে দেয়া আছে, দেখে নিন bdp.wbnsouadmission.com এই ওয়েবসাইটে আপনারা যাবেন, এখানে বিস্তারিত আরও দেওয়া আছে কত টাকা করে পড়বে সেটাও দিয়ে দেবে ওখানে, এবং ডেটটাও ঘোষণা এখন যদিও করেনি খুব তাড়াতাড়ি ওটা জানিয়ে দেবে। ধন্যবাদ। যদি যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এই ভিডিওটা শুনছেন, যদি আপনাদের যদি কেউ অ্যাডমিশান হওয়ার থাকে তাদেরকে জানিয়ে দেবেন, আশা করি আগস্ট মাসের মধ্যেই হয়তো ওরা বিজ্ঞপ্তি পাবলিশ করে দেবে। আমি আগামী দিনে যখন অ্যাডমিশান শুরু হবে এবং কত টাকা পড়ছে আরও ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। যদিও যে সমস্ত স্টুডেন্ট নতুন আছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন, সব ডিটেলস পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।